ছয় দিন আগে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ সদস্যদের হাতে আটক নওগাঁর দুই যুবককে এখনও ফেরত দেওয়া হয়নি তাদেরকে উদ্ধারে বিজিবির কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন তার স্বজনরা সতেরো সেপ্টেম্বর রাতে গরু আনতে নওগাঁর পোর্শা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে একটি দল ভারতে প্রবেশ করে ভোরে গরু আনার সময় শীতলিঘাট এলাকায় বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া দেয় আটক করা হয় বড় পুকুর গ্রামের সানাউর ও এনামুল হককে এমনটাই জানান তাদের স্বজনরা এরপর থেকে তাদের কোনো খবর মিলছে না কষ্টের মধ্যে আছে পরিবার পরিবার কি করে একটা ছেলে না থাকলে পরিবার তার দুটো বাচ্চা আছে ছোট ছোট আমার স্বামী ছাড়া আমার সংসার কেউ নেই সানাউর দিনমজুরি করে সংসার চালাতেন আর এনামুল হক ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এলাকাবাসী দাবি করছে বিএসএফ এই দুজনকে ভারতীয় পুলিশে সোপর্দ করে জানতে পারি বিএসএফ অনেক মারধর করে তাদেরকে থানায় জমা দেয় এবং তারা কোথায় আছে তার পরক্ষণ আমরা জানি না তাদেরকে বলেছি যে কোনো ফ্ল্যাগ মিটিং এর জন্য ব্যবস্থা হবে কিনা তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা যদি অপরাধ করে থাকতো এ দেশে বিজেপিকে দিয়ে যদি এখানে সাজা দিতোক আইনি ব্যবস্থা নিত তাহলে আমরা তাও সন্ধান পেতাম দেখতে পাইতাম আমাদের আমাদের কে আমাদের অনেকবার বলা হয়েছে তারা কোনো পদক্ষেপ লায়নি আমাদের গণ্যমান্য লক্ষ্য বলা হয়েছে তার গরিব এলাকার লোকজন হয়তো বা কর্মজীবী সংস্থা কম আমার মনে হয় এটা ওদের বা এটা আন্তর্জাতিকভাবে এটা এই করাটা উচিত যে যে দেশে অপরাধ হয়ে থাকে সে দেশে সপরাধ করে তাহলে সেটা বলা হয় ভালো হতো এ বিষয়ে বিজেপির সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি ディプト・バッタ・ココ